break breaking news. জনপ্রিয় অভিনেতা দীপজ্যোতি কেওট অসুস্থ হৃদরোগত আক্রান্ত মোহন খ্যাত দীপজ্যোতি সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন দীপজ্যোতি অভিনেতাজনের হব জটিল অস্ত্রোপচার আমি পুনরবার জানাইছো জনপ্রিয় অভিনেতা দীপজ্যোতি কেওট অসুস্থ হয়ে পড়েছে হৃদরোগত আক্রান্ত মোহন খ্যাত দীপজ্যোতি সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন দীপজ্যোতি অভিনেতাজনের জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হব বেহারবাড়ি আউটপোস্ট নামের ধারাবাহিকের জড়িয়ে জনপ্রিয় হয়ে পড়েছে দীপজ্যোতি মোহন নামটোরে তেওঁ জনপ্রিয় আর পরবর্তী বহু নতুন নতুন গান বা ভিডিও অ্যালবামত তেওঁ জড়িত হয়ে পড়েছে তেওঁর অভিনয় সকলকে মন্ত্রমুগ্ধ করবলে সক্ষম সেই জনপ্রিয় অভিনেতাজন বর্তমান অসুস্থ হয়ে পড়েছে হৃদরোগত আক্রান্ত হয়েছে দীপজ্যোতি কেওট সংকটজনক অবস্থাত বর্তমান চিকিৎসাধীন দীপজ্যোতি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হব বলে চিকিৎসকে জানিবলে দিছে যেহেতু শেহতীয়াভাবে অসমত জনপ্রিয় হয়ে পড়েছে দীপজ্যোতি ধারাবাহিকভাবে তেওঁ বেহারবাড়ি আউটপোস্ট নামের ধারাবাহিকের সঙ্গে জড়িত হয়ে আছিল আর লগতে বহু ভিডিও অ্যালবামের সঙ্গেও তেওঁ জড়িত মঞ্চটো তেওঁ খলকনি তুলিবলৈ সক্ষম হয়েছে বিহুর সময় যেহেতু মঞ্চৰ অনুষ্ঠান সমূহত দীপজ্যোতি কেওটে অনুষ্ঠান পরিবেশন করে সেই সময়তো তেওঁ হহুয়াবলৈ সক্ষম হয় ব্যঙ্গ বা ব্যঙ্গ চরিত্রে তেওঁ বিভিন্নজনক হাঁহির খোরাক যোগাবলৈ সক্ষম হয় সেইজন অভিনেতা স্বাভাবিকতেই অসুস্থ হয়ে পড়ার খবরে কিছু পরিমাণে হলেও দুঃখ দিব তেওঁর অনুরাগী সকলের মনত জনপ্রিয় অভিনেতা দীপজ্যোতি কেওট অসুস্থ হওয়ার খবর আর ইয়া এক তেওঁর অনুরাগী সকলের বাবে কিছু দুর্ভাগ্যজনক খবর অবশ্যই জটিল অস্ত্রোপচার করা হব তেওঁর জটিল অস্ত্রোপচারের পাছত পুনৰ তেওঁ সুস্থ হয়ে উঠক ইয়া সকলে এই মুহূর্তে কামনা করেছে বা প্রার্থনা করেছে মোহন খ্যাত দীপজ্যোতি বর্তমান জটিল অস্ত্রোপচারের বাবে সাজু হবর হয়েছে কারণ তেওঁক চিকিৎসালয়ত সংকটজনক অবস্থাত ভর্তি করা হয়েছে সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন দীপজ্যোতি আর দীপজ্যোতির চিকিৎসার বাবে এতিয়া যিখিনি প্রয়োজনীয় পদক্ষেপ সেয়া চিকিৎসকে গ্রহণ করেছে আমার সতীর্থ সাংবাদিকর সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করিম অধিক তথ্যের বাবে হৃদরোগের সমস্যা বা আন কেতবোর সমস্যার কথা উল্লেখ করা হয়েছে প্রকৃততে কি সমস্যা হয়েছে সেয়া আমি জানিবলৈ চেষ্টা করিম যেহেতু জনপ্রিয় এগারী অভিনেতা আর এক ফ্যান ফলোয়িং আছে বহু সংখ্যক অনুরাগী আছে অনুরাগী সকলের মাজত স্বাভাবিকতে ই এক বিশেষ রেখাপাত করব আর অনুরাগী সকলো এক প্রকার চিন্তিত হয়ে পড়েছে প্রিয় অভিনেতাজন এনেধরনের জটিল রোগত আক্রান্ত হওয়ার খবরটোয়ে আর সকলে এই মুহূর্তে প্রার্থনা করেছে যাতে জটিল অস্ত্রোপচার সুকলমে সম্পন্ন হয়ে যায় আর পুনের সুস্থ হয়ে উঠে অভিনেতাজন সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন দীপজ্যোতি আমার সতীর্থ সাংবাদিক বিষ্ণু শইকীয়া বর্তমান নিউজ রুমের লাইভত আছে বিষ্ণু দুর্ভাগ্যজনক একটা খবর হয় দুর্ভাগ্যজনক বলে কব লাগিব জনপ্রিয় ধারাবাহিক বেহারবাড়ির অভিনেতা মোহন অর্থাৎ দীপজ্যোতি কেওট আজি অসুস্থ হয়ে পড়ে হৃদরোগত আক্রান্ত হয়েছে বলে আমি জানিব পাৰিছো হেলথ সিটি হসপিটালের কর্তৃপক্ষের আমি যেতিয়া কথা পাতিছিল দিনের ভাগত আজি বিয়লি ভাগত তিন বজাত হাসপাতালত ভর্তি করা হয় প্রথম অবস্থাত তেওঁৰ এখন হাত বিষাইছে বলে ফোন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষক আর তারপর মাতি পঠিয়েছিল আর মাতি পঠিয়ার পিছত যেটা পরীক্ষা নিরীক্ষা করা হল যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পিছত এই কথা পোহরলে আহে যে তেওঁ স্ট্রোকত হার্ট এটেকত আক্রান্ত হয়েছিল আর পরবর্তী সময় তাৎক্ষণিকভাবে লগে লগে যখন চিকিৎসক আছিল হেলথ সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সকল পরামর্শ প্রদান করলে যে অস্ত্রোপচার করব লাগিব আর লগে লগে তেওঁ অস্ত্রোপচার করা হয় আর এই মুহূর্তটো দীপজ্যোতি কেওট অর্থাৎ মোহনের অস্ত্রোপচার চলি আছে চিন্তার কোনো কারণ নাই যেহেতু লগে লগে তেওঁ হাসপাতালে আইছে আর এই মুহূর্তত প্রাঞ্জল মোহনের অস্ত্রোপচার চলি আছে হেলথ সিটি হাসপাতালত আর হাসপাতাল কর্তৃপক্ষ এই কথা আমাক জানিবলৈ দিছে আর নিশ্চয়কৈ জনপ্রিয় অভিনেতাজনের এই খবরে অসমের যখন অনুরাগী আছে বা তেওঁৰ যখন ফ্যান ফ্লোয়ার্স আছে তেওঁলোকক চিন্তিত করব কিন্তু যদিও মই যি কথা পাতিলো হেলথ সিটি হাসপাতালের কর্তৃপক্ষের লগত তেওঁলোকে কৈছে চিন্তার কোনো কারণ নাই খুব সুন্দরভাবে সুকলমে অস্ত্রোপচার সম্পন্ন হব আর সময়মতে আসলে এই কথা গম পোৱা গল গতি কোনো বিপদের কোনো কারণ নাই হয় বিষ্ণু অস্ত্রোপচার যেহেতু বর্তমান চলি আছে কিছু সময় হয়তো প্রয়োজন হব যেহেতু এই ধরনের হঠাৎ হাত বিষ অনুভব করার কথা কয়ে চিকিৎসাধীন হয়েছিল হয়তো কিছু ঘন্টা আরো আছে অস্ত্রোপচার সম্পন্ন হবল হয় যেহেতু তিন বজাত হাসপাতালত আহি উপস্থিত হয়েছিল নগাঁত আসে নগাঁও ঘর আসিল আর তারপরে ফোন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষে মাতি পঠিয়ালে হয়তো সন্দেহ করেছিল এনেকা ধরনের কিবা হব পারে গতি যেতিয়া আহিলে তিনি বজাত হাসপাতালত ভর্তি হল হওয়ার পিছতেই লগে লগে পরীক্ষা নিরীক্ষা অন্তত তেওঁ অস্ত্রোপচার আরম্ভ হলেই গতিকে কিছু সময়ৰ গীতাশ্রীর প্রয়োজন হব অস্ত্রোপচারের বাবে যেহেতু
হৃদযন্ত্ৰৰ অস্ত্ৰোপচাৰ হ'ব। গতিকে এনজিঅ'প্লাষ্টি অস্ত্ৰোপচাৰ চলি আছে বুলি হাস্পতাল কৰ্তৃপক্ষই জানিবলৈ দিছে আৰু হয়তো সন্ধিয়া 7 বজা বা 8 বজাৰ ভিতৰত অস্ত্ৰোপচাৰ সকলোৱে সম্পূৰ্ণ হ'ব। আৰু এইটো মানে এই মুহূৰ্তৰ আপডেটটো যদি আমি কবলৈ যাওঁ বিষ্ণু, যে বৰ্তমান চিন্তাৰ বিশেষ কোনো কাৰণ নাই, অস্ত্ৰোপচাৰ সময়তে আৰম্ভ হৈছে আৰু সময়তে চিকিৎসাখিনি পাইছে জনপ্ৰিয় অভিনেতাজনে। প্ৰাঞ্জল, যিহেতু হাস্পতাল কৰ্তৃপক্ষ মোক জনোৱা অনুসৰি তেওঁলোকে সময়মতে আৰু তৎকালীনভাৱে যিহেতু চিকিৎসা প্ৰদান কৰিব পৰা গ'ল আৰু অস্ত্ৰোপচাৰ লগে লগে আৰম্ভ কৰিলে, তেওঁলোকে কোৱাৰ অনুসৰি চিন্তাৰ কোনো কাৰণ নাই, হয়তো সন্ধিয়া 7 বজামানৰ ভিতৰত খুব সোনকালে অস্ত্ৰোপচাৰ সম্পন্ন হ'ব। এনজিঅ'প্লাষ্টি অস্ত্ৰোপচাৰ কৰি আছে তেওঁ। আৰু এই মুহূৰ্তত কিন্তু আমি ক'ব পাৰিম যে যিসকল অনুৰাগী আছে বা তেওঁৰ যিসকল ফেন ফলোৱাৰ্ছ আছে, চিন্তাৰ কোনো কাৰণ নাই, সুকলমে অস্ত্রোপচার সম্পন্ন হব আর চিকিৎসকসকলে সম্পূর্ণ নজর দি রাখিছে। কেবাজনো বিশেষজ্ঞ চিকিৎসকে পরীক্ষা করেছে তার স্বাস্থ্য আর হাসপাতালের বাইরেও দেখবলে পাওয়া গেছে প্রাঞ্জল, একাংশ লোকের খবর লোবলে আহিছে। কারণ যেহেতু আপনাদের সকলে জানে যে মোহন বলে কলে একটা জনপ্রিয় চরিত্র বা একটা ক্যারেক্টার, গতি মোহনের এনে ধরনের একটা অসুস্থ হঠাৎ অসুস্থর বাতরিট আজি পহিলা জানুয়ারির দিনটুতে হয়তো মানি লোব পড়া নাই। যখন গুয়াহাটিত আসে যখন তেওঁৰ অনুৰাগী আছিল তেওঁলোকে হাস্পতালৰ সন্মুখলে আহিছে বা তেওঁ খবৰ লবলৈ আহিছে বুলি আমি জানিব পাৰিছোঁ। গীত আছে বিষ্ণু, তেওঁৰ অভিনয় শৈলীৰ যদি আমি কথা কওঁ, আপুনি সেইখিনি কথা উল্লেখ কৰিছে যে তেওঁৰ বিশেষ ধৰণৰ এটা তেওঁৰ ফেন ফলোৱিং আছে, মোহন নামেৰে তেওঁ আচলতে সকলোৰে মাজত জনপ্ৰিয়। তেওঁৰ যি কৌতুকৰ শৈলী, সেই অকণমান সুকীয়া বা তেওঁ এটা শেহতীয়াকৈ হিৰ' হৈ তেওঁ আচলতে একো একোটা চৰিত্ৰ তেওঁ ৰূপায়ণ কৰি আছে। তেওঁ কৌতুকেৰে আচলতে হিৰ' হিচাপে তেওঁৰ দৰ্শকৰ মাজত, তেওঁৰ অনুৰাগীসকলৰ মাজত হৃদয়ত সোমাই পৰিছে। তেওঁৰ এক সুকীয়া শৈলীৰ কথা সকলোৱে অৱগত। কিন্তু এইখিনিতে আমি আচলতে হৃদৰোগৰ কথা কোৱাৰ লগালগ আন এটা প্ৰসংগ আমি এটা আনিব হয়তো পাৰোঁ এইখিনিতে, যে প্ৰায়ভাগ এই ধৰণৰ শ্বুটিঙৰ শ্বিডিউল বা যিসকল অভিনয় ক্ষেত্ৰৰ সৈতে জড়িত, দীঘলীয়া শ্বুটিঙৰ সময় থাকে বা কিমান আচলতে নিজৰ স্বাস্থ্যৰ প্ৰতি শ্বুটিঙৰ মাজতে তেওঁলোকে যত্ন কৰিব পাৰে, সেই ধৰণৰ প্ৰসংগবোৰো আচলতে আহি পায়। যিহেতু তেওঁ হৃদৰোগত তেওঁ আক্ৰান্ত হৈছে আৰু তেওঁৰ বৰ্তমান জটিল অস্ত্ৰোপচাৰ চলি আছে। হয়, আসলে আপনি কোয়ার দরে আসলে যেহেতু বিভিন্ন সময় শ্যুটিংয়ের সময় খোয়া লওয়ার কিছু ব্যাঘাত জন্মে বা ব্যতিক্রম হয় বা বিভিন্ন স্থানলৈ ভ্রমণ করবলগা হয়, কিছু স্ট্রেস থাকে যার বাবে হয়তো এনে ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হবলগা হয়েছে। কারণ বিভিন্ন সিনেমাতো অভিনয় করে আছে, শেহতীয়াকৈ কেবাখনো শ্যুটি ছবিতো অভিনয় করেছে বা শ্যুটিংত ব্যস্ত হয়ে আছিল, এনেকুৱা ধৰণৰ আচলতে প্ৰেছাৰ থাকে অভিনেতাসকলৰ, বা বহু নিশালৈকে তেওঁলোকে উজাগৰা থাকি কাম কৰিবলগীয়া হয়, খোৱা বোৱাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ নিয়ম কানুন তেওঁলোকে মানি চলিবলৈ অসুবিধা হয় যিহেতু শ্বুটিঙৰ সময়ত কিছু ব্যাঘাত জন্মে। গতিকে এনেকুৱা ধৰণৰ কিছু আনুষংগিক কাৰণ থাকিব, কাৰণ এনেকুৱা ধৰণে নহ'লে হয়তো তেওঁ এনেকৈ আক্ৰান্ত নহ'লহেঁতেন। নিশ্চয় নিশ্চয় বিষ্ণু, আৰু চিকিৎসকে প্ৰয়োজনীয় যিখিনি চিকিৎসা আছে কৰি আছে, অস্ত্ৰোপচাৰ বৰ্তমান কৰি আছে আৰু তাৰ পাছত ফ'ল' আপ ট্ৰিটমেণ্ট যিখিনি আছে সেইখিনিও কৰা হ'ব। কি কি সাৱধানতা তেওঁ ল'ব লাগিব, শ্বুটিঙৰ সময়ত কি কি খাব লাগিব, তাৰো হয়তো এখন খাদ্য তালিকা তেওঁক দিয়া হ'ব পৰৱৰ্তী সময়ত। কিন্তু এই মুহূৰ্তত সকলোৰে আশা অস্ত্ৰোপচাৰ সুকলমে সম্পন্ন হৈ যাওক আৰু পুনৰ সুস্থ হৈ উঠক দীপজ্যোতি, আকৌ আগৰ দৰে অভিনয় কৰি যাওক, সকলোকে মন্ত্ৰমুগ্ধ কৰি থাকক তেওঁ অভিনয়ৰ জৰিয়তে, সকলোকে হহুঁৱাই থাকিবলৈ যাতে তেওঁ সক্ষম হৈ থাকে। আৰু বাতৰিৰ পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে এটা চমু বাণিজ্যিক বিৰতি।